হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে কেক রাস্ক বা স্কুনের রেসিপি শেয়ার করতে এসেছি ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখানে অনুরোধ রইল কারণ খুবই মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এটা খেতে কতটা মজার সেটা তোমরা একবার না বানালে বুঝতে পারবে না বানানো কিন্তু খুবই সহজ কয়েকটা উপকরণে সহজেই তৈরি হয়ে যায় আর এতটাই খেতে মজার হয় যে একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুবই পছন্দ হয় হবে আর চা অথবা কফির সাথে তো খুবই ভালো যায় তাছাড়াও শুধু শুধু ঘুরতে ফিরতেও খেতে ইচ্ছে হবে ভীষণই মজার খেতে হয় তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক প্রথমেই মিক্সিং বোলের উপরে একটা চালনি রেখে দিলাম আর চালনির উপরে দিয়ে দিলাম ময়দা দু কাপ আর বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ এবারে এটাকে ভালো করে চেলে নিচ্ছি আমি কেক বা বিস্কুট তৈরির ক্ষেত্রে এইভাবে ময়দাটা চেলে নিলে কিন্তু টেক্সচারটা খুবই সুন্দর আসে তাই সব সময় চেষ্টা করবে এই স্টেপটা কোনোভাবে স্কিপ না করার ময়দাটা চালা হয়ে যেতে এর মধ্যে আমি চিনির গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ কাপ আর অ্যাড করে দিচ্ছি লেবুর জেস্ট এক চা চামচ একটা পাতি লেবু হালকা করে আমি গ্রেটারে গ্রেট করে অ্যাড করে দিচ্ছি লেবুর জেস্ট আর তারপরে হ্যান্ড উইক দিয়ে আমি ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম মাখন হাফ কাপ এবারে মাখনটাকে আমি ময়দার সাথে ভালো করে মেখে নেব দু হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ময়দার সাথে মাখনটাকে মেখে নেব আর এই স্টেপটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে করতে হবে তাহলে কিন্তু কেক রাস্কটা তত বেশি মজার তৈরি হবে ধৈর্য সহকারে ভালো করে মেখে নেব যাতে ময়দার সাথে মাখনটা ইভেনলি মিক্স হয়ে যায় ময়দার সাথে মাখনটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে একটা গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা গোটা ডিম ডিমটা কিন্তু আমি ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এটাকে ফাটিয়ে অ্যাড করে দিলাম গ্লাসের মধ্যে পাতিলেবুর রস অ্যাড করলাম এক চা চামচ আর অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম ওয়ান ফোর্থ কাপ আর এখানে বলে দিই তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা লিকুইড মিল্কও ইউজ করতে পারো ফ্রেশ ক্রিমটা ফ্রিজে রাখার কারণে একটু গাঢ় হয়ে গিয়েছে। তো দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি দেখো ডিম লেবুর রস এবং ফ্রেশ ক্রিম ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এবারে এটাকে আমি অ্যাড করে দেবো শুকনো উপকরণের মধ্যে আর তারপরে হাত দিয়ে মেখে নেব আর এই মাখতে গেলে খেয়াল রাখতে হবে বেশি সময় কিন্তু মাখা চলবে না জাস্ট সমস্ত উপকরণ এক জায়গাতে জড়ো হয়ে যাবে সেই সময়টুকুই কিন্তু আমি এটাকে মেখে নেব। আর এই যে ভিজে উপকরণ অর্থাৎ ডিম ও দুধের মিশ্রণ যে আমি ময়দার মধ্যে অ্যাড করেছি গ্লাসের মধ্যে কিন্তু আমি দুই টেবিল চামচ মতো মিশ্রণ রেখে দিয়েছি এটা আমাদের পরে কাজে লাগবে সেটা কোথায় কাজে লাগবে পরে দেখতে পাবে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি সব কিছু এক জায়গায় ভালো মতো জড়ো হয়ে গিয়েছে এবারে এর মধ্যে সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি কালো কিশমিশ হাফ কাপ কিশমিশটাকে জাস্ট রাফলি আমি ময়দার সাথে মিক্স করে নিচ্ছি মোটামুটি ছড়িয়ে পড়বে কিশমিশগুলো সব জায়গাতে সেইভাবে আমি মেখে নিচ্ছি ময়দার সাথে আমি মেখে নিয়েছি এবারে এটাকে চাপা দিয়ে ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ফিরে এলাম তিরিশ মিনিট পরে ময়দার মিশ্রণটা ফ্রিজে তিরিশ মিনিট রাখার কারণে বেশ সেট হয়ে গিয়েছে এবারে কিছুটা ময়দা ডাস্ট করে এর উপরে আমি ময়দার মিশ্রণটাকে দিয়ে দিলাম আর হাত দিয়ে প্রেস করে করে মোটামুটি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর এটা দেখো প্রেস করছি তবে খুব বেশি কিন্তু পাতলা করছি না আবার অত্যাধিক মোটাও রাখছি না মোটামুটি একটা শেপ দিয়ে নিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে দেখে বুঝে নাও আমি কেমনভাবে করছি রাউন্ড শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি তিনকোনা শেপে তোমরা চাইলে অন্য শেপ দিতে পারো তবে স্কোন সাধারণত এরকম তিনকোনা শেপেরই হয়ে থাকে আর এখানে বলে দিই আমি আজকের স্কোন তৈরিতে কালো কিশমিশ ব্যবহার করেছি যাতে প্রত্যেকেই এই স্কোনটা তৈরি করে খেতে পারো সেইভাবেই দেখিয়েছি এছাড়াও তোমরা চাইলে কিন্তু এই কালো কিশমিশের পরিবর্তে ক্র্যানবেরি ব্লুবেরি এগুলো ইউজ করতে পারো যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে দেখো শেপ করে কেটে নিয়েছি আর এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের উপরে বাটার পেপার দিয়ে ব্রাশ করে দিয়েছি অল্প পরিমাণে অয়েল যাতে স্কোনগুলো সহজেই মোল্ড আউট করে নেওয়া যায় এবারে স্কোনগুলোকে আমি মোল্ডের উপরে দিয়ে দিচ্ছি তবে প্রত্যেকটা স্কোনের মাঝে অল্প করে জায়গা গ্যাপ রাখছি যেহেতু স্কোনগুলো ফুলবে সেই জন্য সেই জায়গাটা রেখেছি মাঝে দেখো স্কোনগুলো আমি মোল্ডে সাজিয়ে নিয়েছি আগে আমি গ্লাসের মধ্যে যে সেই ফ্রেশ ক্রিম ও ডিমের মিশ্রণ দুই টেবিল চামচ রেখে দিয়েছিলাম সেটাকেই আমি প্রত্যেকটা স্কোনের উপরে ব্রাশ করে দিচ্ছি এটা কিন্তু স্কোনের উপরে একটা লাইট গোল্ডেন কালার আনবে খুব সুন্দর দেখতে হয় প্রত্যেকটা স্কোনের উপরে আমি ব্রাশ করে দিয়েছি এবারে এটাকে আমি দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেক করে নেব পঁচিশ মিনিটের জন্য তোমাদের ক্ষেত্রে সময়টা একটু বেশি কম হতে পারে সেটা তোমরা দেখে নিও মোটামুটি উপরটা লাইট গোল্ডেন কালার হয়ে গেলেই বুঝবে স্কোন তৈরি হয়ে গিয়েছে পঁচিশ মিনিট পরে বেক করে নিয়ে ফিরে এসেছি স্কোন অথবা কেক রাস্ক যাই বলো না কেন এটাকে আপাতত সাইডে রাখলাম আর একটা বাটির মধ্যে দেখো নিয়ে নিয়েছি আমি হাফ কাপ গুঁড়ো চিনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ জল এটাকে চামচ দিয়ে ভালো করে বিট করে নেব দেখো বিট করার পরে ঠিক এমন দেখতে হয়েছে এবারে চামচের সাহায্যে কিছুটা পরিমাণ করে নিয়ে আমি প্রত্যেকটা স্কোনের উপরে ছড়িয়ে দেব। এটা দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতেও মজা লাগে মোল্ডে যেহেতু আগে থেকেই আমি বাটার পেপার দিয়ে দিয়েছিলাম তাই খুবই সহজেই কিন্তু এটা মোল্ড আউটও হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো দেখতেই পেলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেলে ওই স্কুন বা কেক রাস্ক অনেক মজার খেতে হয় তোমরা একবার না ট্রাই করলে বুঝতে পারবে না কত মজার খেতে লাগে তাই রিকোয়েস্ট করছি প্লিজ একবার তোমরা বাড়িতে ট্রাই করো আর বাড়িতে বানালে কিন্তু ভিডিও নিচে এসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে খেতে এবং বাড়ির প্রত্যেকেরও খেক আর কেমন লেগেছে আমাকে অবশ্যই এসে কমেন্ট করে জানিও আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এমন সব ইন্টারেস্টিং রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা আইকনের অল নোটিফিকেশানটিকে অবশ্যই করে ক্লিক করে দিও তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার এই কেক রাস্ক অথবা কোন কফি সাথে খেতে সবচেয়ে ভালো লাগে তোমাদের কোনটার সাথে খেতে সবচেয়ে ভালো লেগেছে সেটা এসে আমাকে কমেন্ট করে জানিয়া তো বন্ধুরা আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে আর তাই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো কথা হচ্ছে তাহলে আবার নেক্সট ভিডিওতে আনটিল নেক্সট টাইম টাটা